দেখুন ভাঙড়বাসী আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জিতিয়েছে, দীর্ঘদিন ভাঙড়ে আসতে পারিনি কিন্তু আমি ঘুমোতে পারছিলাম না। পরিস্থিতির উপরে কিছু বাধ্যবাধকতা ছিল এবং কোভিড সিচুয়েশন চলছিল বলে আমি আসিনি, এবং এখানে জানেন তো নিশ্চয়ই যে একটা বিরোধী কণ্ঠকে রোধ করার জন্য একটা প্রেশারের মধ্যে রেখেছিল, কোনো সময় বাড়ি ভাড়া দিচ্ছিল, তাদেরকে ভয় দেখানো হচ্ছিল, যেই ধরনের অনেক কিছু চলছিল। তো সুতরাং এগুলোকে কাটিয়ে উঠেছি, যদিও আছে খবর পেলাম নিশ্চয়ই আপনারা জানেন না বাড়িওয়ালাকে মার্ডার করে দেবে, তারা অনেক হুমকি টুমকি দিচ্ছে, তো হুমকির কাছে আমরা নত হওয়ার কোনো জায়গা নেই, আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি। অবশ্য ভালো লাগছে ভাঙড়বাসীর জন্য কাজ করতে পারবো, নিজেকে কাজ করতে পারলে নিজেকে গর্বিত মনে হবে, এবং যে ভাঙড়বাসী যে স্বার্থে ভোট দিয়েছে ভাঙড়বাসীর ভোটটা যাতে স্বার্থক হয় সে লক্ষ্যে কাজ করবো। দেখুন আমি এতদিন এখানে না আসতে পারলো, আইনি পরিষেবা থেকে শুরু করে যাদের নামে মিথ্যা কেস টেস করা হয়েছিল, হ্যান করেছিল, সবগুলো আমরা আমাদের উকিল লাগিয়ে তাদেরকে জামিন করা, আমাদের অর্ধন মানে বড় বড় নেতৃত্বকে বাংলায় তাদেরকে অ্যারেস্ট করেছিল, ফলস কেসে আমরা জামিন করিয়েছিলাম, এবং যাদের যা ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো আমরা নোট ডাউন করছি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের মাধ্যম দিয়ে আমরা কোর্টকেও দিয়েছি, আরও দেওয়ার চেষ্টা করছি, যেগুলো হচ্ছে সময় সাপেক্ষে সবটা হয়ে ওঠেনি আরও দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই এখানে থাকবে, এখানে থেকে কাজে দেখুন ভোট যে লক্ষ্মী মামুরবাসী আমাকে ভোট দিয়েছে তার অন্যতম কটা একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে ভাঙড়ের শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন, নতুন কর্মসংস্থান তৈরি, এবং ভাঙড়ের শান্তি সম্প্রীতি যাতে বিরাজমান হয় সেই লক্ষ্যে ভাঙড়বাসী আমাকে ভোট দিয়েছে। আশা করবো তার লক্ষ্যে যে লক্ষ্যে দিয়েছে সে লক্ষ্যে আমি এগিয়ে যাব। আপনি শিক্ষা উন্নয়নের কথা বললেন, দেখা যাচ্ছে কিছুদিন আগে ভাঙড়ের মহাবিদ্যালয়ে সেখানে একটা ছেলেকে আক্রান্ত করা হয়েছে আইএসএফ করে বলে অভিযোগ, তারপরেও সে একটা স্টুডেন্ট দেখুন শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য মুক্ত হওয়ার দরকার, কিন্তু দুঃখের বিষয় আজকে শিক্ষাকেন্দ্র তো নৈরাজ্য ভরপুর হয়ে গেছে, যাতে শিক্ষাকেন্দ্রতে নৈরাজ্য মুক্ত হয় সেই জন্য আমাদের আন্দোলন, অবশ্যই সেটাকে মেনে যাচ্ছে, গুরুতর অবস্থা এখনও তার ট্রিটমেন্ট চলছে, এ বিষয়ে আমরা থানাকে জানিয়েছি, থানা কি স্টেপ নিচ্ছে আমরা কয়েকদিন অপেক্ষা করবো, নাহলে আমরা থানার কাছ থেকেও জানতে চাইবো, থানা তো প্রয়োজন আমরা ডেপুটেশন দেবো, কলেজের ছাত্ররা যে শিক্ষাকেন্দ্র হচ্ছে সেখানে যে রাজনীতির একটা ইয়ে তৈরি করা তাকে শিক্ষাকেন্দ্রতে বাধা দেওয়া হচ্ছে সেই বিষয়ে আমরাও থানাতে ডেপুটেশন দেবো, যদি না ছেলেগুলোর বিরুদ্ধে সদার্থক ভূমিকা পালন করে থানা। আপনি আজকে গেলেন, আপনার অনেক কর্মী সমগ্র তারা ভিড় করছে, এই একটা প্রোটোকলের মধ্যে কি বলবেন? দেখুন আমি এসেছি ওই জন্য জানিয়ে আসিনি, নিশ্চয়ই জানেন আপনার জাস্ট মিডিয়া বন্ধুরা ছাড়া লিমিটাও মিডিয়া বন্ধু ছাড়া আমি কাউকে স্পেশালি জানাইনি, এই জন্যে যে আমার প্রতি তাদের আবেগ আছে ভালোবাসা আছে তারা এসে ভিড় করবে। এই যেটা দেখছেন এটা এই পাড়ার মানুষজন ম্যাক্সিমাম, দেখুন এই পাড়ার আশপাশের মানুষজন এসে এই ভিড়টা করছে, তাদের ভাইজান এসেছে, তাদেরকে আমি নিচে যখন নেমেছিলাম তাদের এটাও বলছিলাম যে মাস্কের ব্যাপারে সচেতন করছিলাম, তৃতীয় ঢেউ আসছে সেই বিষয়ে সচেতন করছিলাম যে এরকমভাবে ভুললে হবে না, আমাদেরকে মেডিকেল সায়েন্স এবং প্রশাসনের পক্ষ থেকে যে গাইডলাইন দিয়েছে সেগুলো আমাদের মেনে চলা দরকার। সাম্প্রতিককালে এই ফুলপুরা শরীফে একজন মন্ত্রীর কন্যা তিনি এসেছিলেন এবং মসজিদে এবং মাজারে সেজদা করেছে, এটি একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, কি বলবেন? দেখুন এই বিষয়ে আমি বললে বা ব্যাংক খাই না বললে মার খাই, বললে বা ব্যাংক খাই না বললে মার খাই, আমি দুঘা এখানে খেয়ে নিচ্ছি ভাই মারেন কোনো সমস্যা নেই, আমি ব্যাংকেতে মানে ব্যাংক খেতে রাজি নয় আমি মার খেতে রাজি, অর্থাৎ আমি এই বিষয়ে মুখ খুলব না, আমি মুখ খুললেই বলবে ভাইপো চাচার উপরে হিংসা করে বলছে, এটা সমাজ আছে সচেতন আছে, আমরা যারা দাদা হুজুর পীর কিয়ামতুল্লাহ সিলসিলার মুরিদ আছি ওটাকে নিশ্চয়ই আমরা জানি ওটা কি হতে পারে। লাস্ট প্রশ্ন, আপনি ওই জ্যোতি বসুর ছবিতে ইয়ে করে তাদের একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল এই বিষয়ে নিয়ে রাজনীতি একটা মন্তব্য করেছেন, এর পরিপ্রেক্ষিতে কি? দেখুন আমার কাছে অরিজিনাল ছবি আমার কাছে আছে, আমি সময় ওটা পাবলিশ করব, আর ছবি আর ক্যাপশন দুটোর মধ্যে অনেক তফাত, আর অর্ধসত্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর, যে ছবিটা হয়েছিল ওখানে ফটোশপের কাজ হয়েছে কি হয়নি আমি যেটা পাবলিশ করব, অরিজিনাল ছবি আমার কাছে আছে আমি পাবলিশ করব, কারণ আমিও যেখানে যে আমার ক্যামেরাম্যানকে দিয়ে আমি ছবি তোলা, এই যে আমি বাইট দিচ্ছি এখানে কিন্তু আমার ক্যামেরাম্যান রাখা আছে, আমি কি বলছি না বলছি এটা টোটাল রেকর্ড করছি, কারণ অনেক ক্ষেত্রে অনেক কেটে ছাড়ে, সেখানে আমার ক্যামেরাম্যান সেখানে ছিল তুলে ছবি রেখেছে, আমি কি করেছি না করেছি সেটা সময় সাথে দেবো, শুধু অপেক্ষা করুন। তবে একটা কথা বলবো, সত্য চিরজীবনই সত্য থাকবে, সত্যকে দাম আবার কেউ চেষ্টা করবে না, কারণ সূর্যের আলো হচ্ছে সত্য, কুমোর ব্যাংক যদি না তার আলো নিতে চায় সূর্যের বয়ে যায় না, সুতরাং আমার কর্মকাণ্ডে যদি আমার শরীয়ত খেলাফ যদি কিছু হয় সেটা আমাকে ফতোয়ার মাধ্যমে দিক আমি অ্যাকসেপ্ট করে নেবো।